ছবিটা তোল সুন্দর্য যার শেষ ভালো তার সব ভালো, বিশ্বাস করো কথাটা বিশাল খাটে। দেখো ভিডিওটা কিন্তু আমার বিসর্জনের দিন, মানে শান্তিপুরে যেদিনকে বিসর্জন হয় সেদিনকার দিন ভিডিওটা করেছি আর কি। আর সেদিনকে আমার একদমই ইচ্ছে ছিল না যে আবার আবির মাখবো ভূত হব, কারণ পুজোর দুদিনই খুবই কাজের মধ্যে দিয়ে গেছে। যেহেতু বাড়িতে পুজো হয় সেটার ভিডিও আগে তো তোমরা দেখোচ্ছ আশা করি। তো বস, যেহেতু হোলি, আবির না মাখলে হয় বলো তো তোমরা? তো সেই জন্য বেশ ভালোই লেগেছে, মজাই লেগেছে। তো তারপর এখানে শুনুকে একটু আবির মাখিয়ে মাখানো হয়েছে, আরও জিভ দেখাচ্ছে ঠাম্মুর সঙ্গে, মানে মা ওকে জিভ দেখাচ্ছে, ও মাকে জিভ দেখাচ্ছে। তো দেখো কী অবস্থা, আর ও বিশ্বাস করো বেচারে, মানে দেখে আমাকে তো পুরো ভয়ই পেয়ে গেছে। আর আমার কোলে তো আসতেই চাইছিলো না, মানে আমাকে যা ভূত সাজিয়েছে ওরা চিনতেই পারছিলো না, কান্না করছিলো। দেখো প্রথমে যখন খালি মুখে থাকি তখন মনে হয় না যে আবির মাখবো ভূত হব, কিন্তু যেই একবার আবির মাখা হয়ে যায় তখন মনে হয় যে কেউ দিলে কোনো অসুবিধা নেই, কারণ আমার তো অলরেডি আবির মেখে ভূত হয়ে অলরেডি আছে। এর উপর যে দেবী দে, তো আমি গিয়ে দাঁড়িয়ে পড়েছি ওখানে, আমাকে এক এক করে কাকিমা বোন তারপর পিসি এরা সব মাখাচ্ছে। আর আমি মুখ বন্ধ করে রেখেছিলাম যাতে মুখের ভেতর আবির না ঢুকে যায় সেই জন্য, কিন্তু আমার মুখের ভেতর আবির ঢুকে গেছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এতে দিয়ে দে, আবিটাবির খেলার পর আমি স্নান টান করে আবার বিকেলবেলা বেরিয়েছিলাম শুনুকে নিয়ে। আর শুনু তখন ট্র্যাক্টরের উপর বসে পড়েছে, তো বাবু বসে ওদিকে। কি হলাটা কি, কি হলাটা কি? দাঁড়াও দাঁড়াও, আগে ট্র্যাক্টর থেকে নেমে পড়ি, দিয়ে আমি হচ্ছে ঠাকুর দেখতে যাবো রেডি হয়ে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে।